নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 24 তারিখ, ভিডিওটা কাল পাবলিশড হবে 25 তারিখ। সকাল দিকে আমি ভিডিওটা শিডিউল করে রাখছি, ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তার আগে অর্থাৎ 24 তারিখ, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো আজ সন্ধ্যা 6টা কি 7টার দিকে কিন্তু ক্লার্কশিপের পার্ট 1-এর এক্সামের পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আপনারা আশা করি অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন, এবং যারা যারা দেখেননি তারা তারা কী করবেন, কীভাবে দেখবেন, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং সাথে এই পার্ট 1 পরীক্ষার পরে আপনাদের কী কী করতে হবে বিস্তারিত সম্পূর্ণটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তা আপনারা চলে আসবেন পিএসসির যে নতুন ওয়েবসাইটটি রয়েছে, wbpsc.gov.in, এটাতে এসে, এটা কিন্তু প্রথম প্রথম ওপেন অনেকক্ষণ ধরে আমি ট্রাই করলাম, তো ওপেন হচ্ছেও না। তো অনেকটা ট্রাই করার পরে, বেশ কিছুবার ট্রাই করার পরে কিন্তু ওপেন হলো। পিএসসি নতুন ওয়েবসাইটটি আসার পরে আপনারা জানেন এরকম একটা ইন্টারফেস শো করে, এটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দিচ্ছি। ভিউ অল একটি অপশান পাবেন, এছাড়া এই যে এখানে রানিং অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু নোটিফিকেশান শো করবে। তো সেখানে প্রথম একটি নোটিফিকেশান, সেটাই কিন্তু ক্লার্কশিপের রেজাল্টটাই কিন্তু শো করবে, তো সেটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত আগে দেখে নিই। তো এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটি কিন্তু একদম ওপেন হয়েই রয়েছে। তো ব্যাপার বিষয় যেটা, সেটা হলো এই নোটিফিকেশান কিন্তু সম্পূর্ণ অনেকগুলো পেজের, সম্পূর্ণ 2016টি পেজের কিন্তু এই নোটিফিকেশান বা এই রেজাল্টের পিডিএফ কিন্তু অনেকগুলো পেজের। তো আপনারা কীভাবে দেখবেন সম্পূর্ণটা দেখুন, যে সম্পূর্ণ 2016টা পেজ যদি আপনি প্রত্যেকটি একটি একটি করে চেক করেন, সেই ক্ষেত্রে অনেকটাই সময় লেগে যাবে। তো উপরে আপনারা যদি মোবাইল থেকে আসবেন তাহলে উপরে দেখবেন একটি ফাইন্ড অপশান থাকবে, অর্থাৎ একটি সার্চের মতন চিহ্ন থাকবে, সেটাতে ক্লিক করে আপনার রোল নাম্বার, আপনার রোল এবং নাম্বার যেটা রয়েছে, এই এরকম একটা রোল নাম্বার থাকবে, সেই নাম্বারটা কিন্তু উপরে সার্চ করে আপনার নাম্বার যদি নিচে শো করে অবশ্যই কিন্তু আপনি কোয়ালিফাইড। তো এখানে একটা লেখা রয়েছে, এই লেখাটা একবার পড়ে নিই, কী বলেছে, লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ পার্ট 2, অর্থাৎ এখানে বলেছে পার্ট 2 এক্সামিনেশান, যে যারা যারা এই পার্ট 1-এ আজকের যে রেজাল্ট, যারা যাদের নাম রয়েছে তারা কিন্তু পার্ট 2-এর পরীক্ষাটা দিতে পারবে 2019 অন দ্য বেসিস অফ রেজাল্টস অফ দ্য পার্ট 1 অফ দ্য সেইট এক্সামিনেশান, যেই পরীক্ষাটা কিন্তু কনক্লুড করা হয়েছিল 25 জানুয়ারি 2020-তে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পারবেন, এবং আজকের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা এখন দেখব, যে এখানে দেখে নিন যে সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কারা কারা পাস করেছেন, সেখানকার রোল নাম্বার থাকবে, ক্যান্ডিডেটের রোল নাম্বার, এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ক্যাটাগরি। তো এখানে যেহেতু এটা অনেকটাই বড় একটা পেজ, এইভাবে চেক করলে সম্ভব না, একদম পেজটার নিচের দিকে চলে আসবেন। সেই পেজটার নিচের দিকে যখন চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন যে মার্কস অবটেইনড বাই দ্য লাস্ট কোয়ালিফাই, অর্থাৎ যে সর্বনিম্ন নাম্বার পেয়ে যিনি পাস করেছেন তার নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকবে, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু সেটা একবার আপনি চোখ বুলিয়ে নিই, চলো দেখে নেওয়া যাক যে ক্যাটাগরি সেখানে রয়েছে ইউআর, অর্থাৎ জেনারেল কিন্তু 65, কেবলমাত্র 65 যারা যারা ক্লার্কশিপে পেয়েছো তারাই কিন্তু পার্ট 1-এর জন্য বা পার্ট 2-এর জন্য সিলেক্ট হয়ে গেছো। এবং এখানে ওবিসি এ রয়েছে, ওবিসি এতে কিন্তু কেবলমাত্র 43% মার্কস পেয়েই কিন্তু সব থেকে সর্বনিম্ন যিনি মার্কস পেয়েছেন 43-তে, এবং ওবিসি বি যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 56.33, ঠিক আছে, এবং এসসি যেটা রয়েছে 48.67। তো এই কিন্তু গুরুত্বপূর্ণ ক্যাটাগরির লিস্ট, এবং নিচে রয়েছে আপনারা যারা যারা নিচের লিস্টের মধ্যে পড়ছেন তারা কিন্তু এক্স সার্ভিসম্যান, এবং যারা যারা রয়েছে আপনারা একটু দেখে নেবেন। তো এটাই কিন্তু বিষয়। তো এখন আমরা দেখব যে টোটাল কতজন পাস করেছে। এখানে আপনারা একদম শেষ পেজটিতে গেলেই পেয়ে যাবেন, সেখানে সিরিয়াল নাম্বার 66,942, অর্থাৎ সংখ্যাটা কিন্তু একদমই কম না, সংখ্যাটা কিন্তু অনেকটাই সংখ্যা, কিন্তু ক্যান্ডিডেটসরা কিন্তু পাস করেছে বা কোয়ালিফাইড হয়েছে ফ্ল্যাগশিপ পার্ট 2-এর জন্য। এবং এখানে রোল নাম্বারটাও দেওয়া রয়েছে, কতগুলো রোল নাম্বার বা কী হিসেবে একটু দেখে নিতে হবে, ক্যাটাগরি দেওয়া রয়েছে, এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এছাড়া যারা যারা পিএসসি ফোর্থকামিং এক্সামিনেশানের যে লিস্টটা দিয়েছিল, আশা করি আমরা প্রত্যেকেই জানি যে সেটা কিন্তু করোনা পরিস্থিতির জন্য নতুন করে রিভাইজড হয়েছে, সেখানে কিন্তু পিএসসি ক্লার্কশিপের পার্ট 2-এর পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা করা হয়ে গেছে। তো আশা করি আমরা এটা প্রত্যেকেই জানি,
তো এই ছিল ভিডিও, ভিডিওটি থেকে হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেকটাই অনুপ্রেরণা দেয়। এবং ভিডিওটি শেষ করবার আগে, আপনারা যারা যারা পিডিএফটি খুঁজছেন এখনও খুঁজে পাচ্ছেন না, কেননা অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখনও পর্যন্ত ওপেন, অনেকেই করতে চাইছে কিন্তু ওপেন করা সম্ভব হচ্ছে না, সার্ভার হয়তো ডাউন হয়ে গেছে। তো আমি জানি না, কাল পর্যন্ত যেহেতু ভিডিওটা আমি শিডিউল করে রাখবো, কাল সার্ভারের কী প্রবলেম, কেমন পরিস্থিতি হবে। তো আপনারা যদি পিডিএফটা ডাউন করতে চান, অবশ্যই এই ভিডিওটা ডিসক্রিপশন নিচে আমি ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই পিডিএফটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।